গভীর রাতে আশাকর্মীর বাড়িতে পাটের গাদায় আগুন। আবাস প্লাসের সমীক্ষার কাজে নিযুক্ত আশাকর্মী সরস্বতী ঘোষ ঘটনায় অসুস্থ হয়ে জিরাট হাসপাতালে চিকিৎসাধীন। আবাস প্লাসের কাজ করার জন্য এই ঘটনা বলে অনুমান আশাকর্মীর পরিবারের। তদন্ত শুরু করেছে পুলিশ। বলাগড় ব্লকের গুপ্তিপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী সরস্বতী ঘোষের বাড়ি আয়দা ঘোষপাড়ায় বৃহস্পতিবার রাতে তার বাড়ির উঠোনে পাটের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কেউ বা কারা বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে শোরগোল শুরু করেন। আশাকর্মীর স্বামী সুদাম ঘোষ জানান, রাতে দোতলার ঘরে ঘুমিয়েছিলেন। প্রতিবেশীদের ডাকাডাকিতে উঠে দেখেন আগুন জ্বলছে। তড়িঘড়ি জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু হয়। সুদাম বলেন, আমাদের কারোর সঙ্গে শত্রুতা নেই, আবাস প্লাসের সমীক্ষার কাজ করছেন তার স্ত্রী, তাই এই ধরনের হেনস্থার মুখে পড়তে হয়েছে তাকে। আশাকর্মী ডলি চট্টোপাধ্যায় বলেন, গত 3 তারিখে প্রশিক্ষণ দিয়ে আমাদের বলা হয় আবাস প্লাসের কাজ করতে হবে। আমরা স্বাস্থ্যকর্মী, এই কাজ করতে চাইনি, এক প্রকার জোর করে আমাদের এই কাজ করতে বাধ্য করা হয়েছে, আর কাজ করতে গিয়ে এই হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তার। তদন্তে যান বলাগড় বিডিও নীলাদ্রি সরকার। বিডিওকে সামনে পেয়ে তাদের কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা জানান আশাকর্মীরা। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজতক বাংলা।